আমাকে একটু তোমার শাড়ি দাও না, সরস্বতী পূজায় পরবো। কিন্তু মা তুই শাড়ি পরে সামলাতে পারবি না। আমার সব বন্ধুরা শাড়ি পরবে, আমিও শাড়ি পরবো, প্লিজ দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নে পরে নিস, আমার আলমারি থেকে বার করে একটা শাড়ি পরে নিস, ঠিক আছে? সরস্বতী পুজো আমি কি শাড়ি পরবো? আরে আলমারি থেকে একটা শাড়ি বার করে নে, ওখান থেকে পরে নে, যেটা পছন্দ সেটাই পরে নে। কে রে গাইস, তোমার পুরনো মডেলের শাড়িগুলো পরতে আমার জ্বালা ধরেছে। হ্যাঁ, এখন আমাদের শাড়ি কি করে চলবে, এখন তো অনেক বড় হয়ে গেছিস, এখন তো ফ্যাশন, ফ্যাশন চাই, তাহলে ফ্যাশন মার্কা শাড়ি পরো। ওগুলো এখন চলে নাকি? বড় লোকে চাল আর কিছু নাই, শুধু বাবা মায়ের টাকা ধ্বংস করার চাল। আমি বাবা আমার জন্য আর আমার বেবির জন্য তাড়াতাড়ি করে আমাদের পাঞ্জাবি আর শাড়ির সেটটা অর্ডার করে দিই ফ্লিপকার্ট থেকে, তাড়াতাড়ি করে অর্ডার করি, তাড়াতাড়ি করে চলে আসবে, আর দুজনে একসাথে হাত ধরে ঘুরে বেড়াবো।